গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সহ নেতাদের উপর হামলার ঘটনায় 161 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে টুঙ্গিপাড়া থানায় বাদী হয়ে মামলা করেন উপজেলা যুব দলের সভাপতি মোক্তার হোসেন। মামলায় কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন সর্দার সহ 61 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে 100 জনকে। মামলার বিবরণীতে বলা হয়েছে, গত 13 সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়ায় পৌঁছলে তার উপর অস্ত্র নিয়ে হামলা করা হয়। পরে তিনি আহত হয়ে ঢাকায় ফেরেন। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।